যারা মনে করে দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই রাজাকার। দাড়ি টুপি আলেম ওলামা মানে এরা দুঃখ কিছু বুঝে না, না এরা কিছু বুঝে না, এরা বোকাসোকা। এরা যে কি বুঝে একবার তাদেরকে বসায় দেখো। তোমাদের এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে আমরা চালাতে পারবো না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আদালত, সব জায়গায় লোক বসানোর মতো যোগ্য লোক একটা সেট না, এ বি সি ডি সব তৈরি আছে, যেতে তো দাও না, দিচ্ছ না তো যেতে, একবার সুযোগ দাও। বাংলাদেশ থেকে সব সন্ত্রাস বন্ধ হবে, পরিবেশ সন্ত্রাস বন্ধ হবে, নদী সন্ত্রাস বন্ধ হবে, কলম সন্ত্রাস বন্ধ হবে, ফাইল সন্ত্রাস বন্ধ হবে, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হবে, অস্ত্র সন্ত্রাস বন্ধ হবে, সুযোগ দিয়ে দেখো। তারপর তারা মনে করে আমাদেরকে যে আমরা নেহায়েত বোকা আলেমরা, আর মনে করে আলেম ওলামা মানেই স্বাধীনতা বিরোধী। আল্লাহর পবিত্র সত্তার শপথ করে বলছি, বাংলাদেশের স্বাধীনতায় যদি আঘাত আসে, এদেশ ইসলাম পন্থীরাই বুকের রক্ত দিতে প্রথম সারিতে থাকবে। الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون، ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সন্ত্রাস উগ্রবাদ নয়, সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতায় ইসলাম শীর্ষ। জাতীয় বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজ সেবক ও চিকিৎসা বিজ্ঞানী ডক্টর জাফরুল্লাহ সাহেব উপস্থিত, বীর মুক্তিযোদ্ধা জনাব ইব্রাহিম সাহাব, সদরে মজলিস উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহাব, বারাকাল্লাহু ফি উমরি। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি মোহতারাম মাওলানা বেলালী সাহাব সহ আরও যারা আছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। আজকের এই প্রোগ্রামটিতে আসা আমি অত্যন্ত গুরুত্ব ও তার তাৎপর্য অনুধাবন করে এসেছি, কারণ বাংলাদেশ এখন একটি টার্নিং পয়েন্ট অতিক্রম করছে। ঠিক এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ওলামায়ে কেরাম ইসলামের পক্ষে সকল শক্তির করণীয় কী। আমরা যদি এই মুহূর্তে আমাদের করণীয় নির্ধারণ করতে ব্যর্থ হয়ে যাই এবং সঠিক লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে না পারি, ক্ষতি হবে ইসলামপন্থীদের, ইসলামের ক্ষতি হবে না, কারণ ইসলাম চিরকাল বিজয়ী ছিল, আছে, থাকবে। মুসলমানের ক্ষতি হবে, ইসলামপন্থীদের ক্ষতি হবে, এমনকি এক পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। কারণ আমরা স্থূল দৃষ্টিতে চিন্তা করলেও দেখতে পাচ্ছি বিভিন্ন বিদেশি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ বাংলাদেশের দিকে দৃষ্টি দিয়েছে, এ দেশটিকে কীভাবে একটি ব্যর্থ রাষ্ট্র বানানো যায়, একটি সন্ত্রাসী রাষ্ট্র বানানো যায়, বাংলাদেশেও কীভাবে ওয়ার অ্যাগেনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে আগ্রাসী পশ্চিমাদের আগমন ঘটিয়ে এদেশের খনিজ সম্পদ লুটপাট করে খেয়ে বাংলাদেশকে একটি ধ্বংস রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত শুরু হয়েছে, তা প্রতিহত করার জন্য আল্লাহর কোরআনের পক্ষে যে ইসলামী শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যোগ্য নেতা নির্ধারণ করতে হবে।
শুধু ঐক্যে চলবে না, নেতাও ঠিক মতো নির্ধারণ করতে হবে। শুধু নেতায় চলবে না, নেতার রাজনৈতিক প্রজ্ঞা প্রয়োজন আজ। সেজন্য আজকে এখানে আমি উপস্থিত হয়েছি, কারণ আমরা বিশেষ করে ওয়াজ মাহফিলে যারা কথা বলি দিনে রাতে, আপনারা জানেন আমি প্রায় 14 সাল থেকে দিনে প্রোগ্রাম করি, আলহামদুলিল্লাহ। দিনে হোক রাতে হোক, কোরআন করিমের বরকতে কোথাও কোথাও তো লাখো জনতার উপস্থিতি ঘটে, কিন্তু সেখানে হাজার হাজার মানুষকে চিন্তার বিনিময় করিয়ে যে কল্যাণ পেতে পারি আমি, বাংলাদেশের যারা ক্রিম ইসলামিক স্কলার, ইসলামিক স্পকম্যান যারা আপনারা এখানে আছেন, বিশেষ করে ডক্টর জাফরুল্লাহ সাহেবের মতো ব্যক্তিত্ব এবং আমাদের ইব্রাহিম সাহেব বীর মুক্তিযোদ্ধা, একদম সলিড খাঁটি দনজন বীর মুক্তিযোদ্ধা, ফরমালিন মুক্ত মুক্তিযোদ্ধা, যদিও বা এখন মুক্তিযোদ্ধার সংজ্ঞা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেদিকে আমি যাচ্ছি না, কারণ আমি তো পলিটিক্যাল ফিগার না, আমি পলিটিক্যাল ফিগার না, পলিটিক্সের কথা বলবো না, আমি রাজনীতি করি না, তবে রাজনীতিকে পর্যবেক্ষণ করি। আমি রাজনীতি করি না, তবে রাজনীতি আমার অধীনস্থদেরকে শিখাই। সবাইকে রাজনীতি করতে হবে এটা কোনো কাজের কথা নয়, তবে রাজনীতি আগে শিখাতে হবে। মুসলমানের রাজনীতি কি হবে তা তো শিখাতে হবে, সেজন্য আজকে কিছু জরুরি কথা বলতে হচ্ছে আমাকে। প্রথম হচ্ছে, আমি এই রেসালাটা দেখেছি, এখানে খুব সুন্দর প্রবন্ধ লেখা হয়েছে, তো দুঃখ পেয়েছি সারা প্রবন্ধটির কোথাও সন্ত্রাসের কথা আছে, উগ্রবাদের কথা আছে, সম্প্রীতির কথা আছে, ইনসাফের কথা আছে, জিহাদ শব্দটি কেন নাই? তাহলে কি আমরা জিহাদ শব্দ উচ্চারণ করতে ভয় পাচ্ছি? কেন জিহাদের ব্যাখ্যাটা দিলেই তো যারা জিহাদকে সন্ত্রাস বলে তাদের মগজ ধোলাই হয়ে যায়। এখন আমরা যদি পশ্চিমাদের মিডিয়া সন্ত্রাসের কারণে কোরআন করিমের একটি, সুবহানাল্লাহ, এত বড় একটি বিষয় কেতাল ও জিহাদের নামটি উচ্চারণ করতে ভুলে যায়, তো নিশ্চয়ই আল্লাহর আদালতে আমরা মুনাফেক, আর মুনাফিকদেরকে আল্লাহ সাহায্য করেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন সাহায্যের জন্য মমিন হতেই হবে। আমি চাই এটা সংশোধন করতে হবে। এবার আসুন সন্ত্রাস নিয়ে কিছু কথা বলছি। সন্ত্রাসের সংজ্ঞা আপনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, অক্সফোর্ড ডিকশনারি দেখবেন, কেউ দিতে পারে নাই। সন্ত্রাসের সংজ্ঞা দিয়েছে আল্লাহর কোরআন, দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে। আপনি যদি পৃথিবীর ডিকশনারিগুলো খোলেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেরোরিজম, তার এক একজন এক এক কথা লিখেছে। মূল কথা হচ্ছে দ্য ভায়োলেন্স অফ রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ডেস্ট্রয়িং দ্য নর্মাল পজিশন অ্যান্ড ক্লাইমেট, নিয়মকানুন শৃঙ্খলা ভঙ্গ করা, স্বাভাবিক পরিবেশকে নষ্ট করা সন্ত্রাস, এটা তারা সংজ্ঞা দিয়ে থাকে। এবং এই সন্ত্রাসটা আমাদের দেশে যারা মিডিয়া কর্মী, অধিকাংশ বুদ্ধিজীবী, তাদের দূরবীনটা শুধু ইসলামপন্থীদের দিকে থাকে, তারা কি কি সন্ত্রাস করল, কেন সন্ত্রাস কি শুধু ইসলামপন্থীদের দিয়েই হয়? আপনি ইন্টারন্যাশনাল আর্টিকেলগুলো দেখুন, তারা স্পষ্ট লিখেছে দ্য টেরোরিজম হ্যাজ বিন প্র্যাকটিসড উইথ বোথ রাইটিস্ট অ্যান্ড লেফটিস্ট অ্যাক্টিভিটিস, ডানপন্থী বামপন্থী যে কোনো রাজনৈতিক দলের দ্বারা সন্ত্রাস হতে পারে, রেভোলিউশন পার্টি দ্বারা সন্ত্রাস হতে পারে, এমনকি ইভেন ইট হ্যাজ বিন প্র্যাকটিসড বাই দ্য অর্গানাইজেশনস অফ গভর্নমেন্ট সাচ এস আর্মিস অ্যান্ড ইন্টেলিজেন্ট ব্রাঞ্চেস, সরকারের মাধ্যমে সন্ত্রাস হতে পারে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের মাধ্যমে সন্ত্রাস হতে পারে। ডাক্তার জাফরুল্লাহ স্যার বলছেন তারাই বেশি করে, সেটা তাহলে সন্ত্রাসের সংজ্ঞা কি? আসলে যারা গাছপালা কেটে পরিবেশ দূষণ করে সেটা পরিবেশ সন্ত্রাস, নদী দখল করে যারা বাড়িঘর নির্মাণ করে দখলদার, তারা নদী সন্ত্রাস করছে, ঠিক কিনা?
প্রচুর কার্বন মনোক্সাইড এবং তৈরি করে যারা এনভায়রনমেন্ট পলিউশন করছে তারা পরিবেশ সন্ত্রাস করছে। সচিবালয়ে আদালতে ডিপার্টমেন্টগুলোতে আরাম কেদারায় বসে নরম হাতে দামি কলমে যারা দুর্নীতি করছে তারা কলম সন্ত্রাস করছে। তারা কলম সন্ত্রাস আমার দৃষ্টিতে অস্ত্র সন্ত্রাসী থেকে অনেক বড় অপরাধী কলম সন্ত্রাসী। যারা পত্রিকায় কাজ করছেন, ঢালাও চোখ কান বন্ধ করে ইসলামের বিরোধিতা করছেন আর ইসলাম বিরোধী শক্তিকে প্রমোট করছেন, প্যাট্রনাইজ করছেন হলুদ সাংবাদিকতার মাধ্যমে, তারাও কলম সন্ত্রাসী, তথ্য সন্ত্রাস করছেন, ঠিক কিনা? আপনি সন্ত্রাসের সংজ্ঞা নির্ধারণ করেন আগে? সারা পৃথিবীতে সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার এগেনস্ট টেরোরিজম এর নামে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। তারপর কি হলো আমেরিকার নেতৃত্বে? ১৯টি বছরে আফগানিস্তানে $2.26 trillion তারা খরচ করেছে। আপনি জানেন এটা কত টাকা? $2,00,000 চেয়ে বেশি। আমাদের বাংলাদেশের বাজেট হয়েছে এবার ৬,৩২,০০০ কোটি টাকা প্রায়। আর শুধু আফগানিস্তানে আমেরিকা খরচ করেছে $2.26 trillion। বিশেষজ্ঞদের মতে এই টাকায় গোটা আফ্রিকা এবং উপমহাদেশের দারিদ্রতা দূর করা সম্ভব হতো যদি এই টাকাটা দারিদ্রতা বিমোচনে খরচ করা হতো। সে কেন সেখানে যুদ্ধ করলো ১৯টি বছর? একজন ব্যক্তি ওসামা বিন লাদেনকে উদ্ধার করার জন্য, ঠিক কিনা? তাহলে একজন ব্যক্তির জন্য সেখানে $2.26 trillion খরচ করেছে, তার ৭,০০০ সৈন্য মরেছে, আর টুইন টাওয়ারে মরেছে ৩,০০০, আর এখানে এসে তার সৈন্য মরে গেছে ৭,০০০, ৭২,০০০ নিরীহ সৈন্য তালেবানকে হত্যা করেছে, প্রচুর বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ১৯ বছর যুদ্ধ করেছে তারা, তারপরে তালেবানের ৯ দিনের প্রতিরোধ যুদ্ধে ১৯ বছরের যুদ্ধ শেষ, বাগরাম ঘাঁটি থেকে পালানোর মতো সুযোগ খুঁজে পায় না। কেন এটা? পৃথিবীতে পরাশক্তি কাকে বলা? চারটা শক্তি যার কাছে আছে। আমি অনুরোধ করছি আপনার কথা বলবেন না, সাইড টক করবেন না। বলা হয় চারটা জিনিস যার কাছে আছে সে সুপার পাওয়ার হবে। মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট। টাকা আছে, পেশি শক্তি আছে, ম্যান্ডেট আছে, মিডিয়া আছে। এই চারটা শক্তি সবচেয়ে বেশি যে আমেরিকার, তার এই শোচনীয় পরাজয় ঘটল আফগানিস্তানে ১৯ বছরের যুদ্ধ শেষ ৯ দিনের প্রতিরোধ যুদ্ধে। কেন? এটা রাজনৈতিক ব্যাখ্যা কোথাও কেউ দিতে পারবে না। ভিয়েতনামের সাথে এটা তুলনা হয় না। ভিয়েতনামকে পিছনে সহযোগিতা করেছে রাশিয়া এবং চায়না। বলবেন পাকিস্তান করেছে? পাকিস্তান নিজেই দুর্বল রাষ্ট্র। দুটো পরাশক্তিকে তারা পরাজিত করেছে কেন, তার জবাব আপনাকে কোরআন করিম থেকে নিতে হবে। যারা আল্লাহকে মালিক হিসেবে বিশ্বাস করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হবে আর মুমিনকে নেতা বানাবে তারাই আল্লাহর দল, তারা বিজয়ী হবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আসেন সন্ত্রাস কাকে বলে? আমেরিকা বলা হয় মুসলমান সন্ত্রাস করে আর ইসলাম সন্ত্রাস শিখায়, এর যে মিথ্যা কথা পৃথিবীতে আর একটাও নাই। এটা কেন বলে তারা? আপনি যাই বলুন, আমাদের দেশে যত পত্রিকা আছে, স্যাটেলাইট চ্যানেল বলেন, সোশ্যাল মিডিয়াটা আমাদের হাতে আছে, স্যাটেলাইট চ্যানেল, প্রিন্ট মিডিয়া, নিউজ মিডিয়া সবগুলোর পিছনে খুঁজে পাবেন হয় মোসাদ, নয় র, নয় সিআইএ। তাদের প্রেসক্রিপশনের বাইরে এখানে তেমন একটা নিউজ হতে পারে না, যদি হয় ওই পত্রিকা ভাতে মরবে, কারণ তার ভর্তুকি আসবে না। কি আসবে না? ভর্তুকি আসবে না। এখন মিস্টার গোয়েবেলস, হিটলারের তথ্যমন্ত্রী সূত্র ছিল, একটি কথা মিথ্যা ৭০ বার বললে সত্য হয়। আমি বলি না মিথ্যা ৭০,০০০ বার বললে সত্য হয় না। গালিব বলেছেন সাদাকাত ছুপ নহি সত্যি হ্যায়
बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। सत्य के कखनो मिथ्या दिए ढाका जाए ना, আর কাগজের ফুল থেকে গোলাপের খুশবু কখনো বের হয় না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, ইন্ডিয়া বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে মুসলমানকে সন্ত্রাসের তকমা দিতে। সারা দুনিয়ার বিবেকবান আজকে স্বীকৃতি দিচ্ছে ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নেই। যদি সন্ত্রাসের সম্পর্ক করতে হয় কোনো ধর্মের সাথে, প্রথমে দায়ী হয় খ্রিস্টান ধর্ম। আসেন ধ্বংসাত্মক বোমাটা ছিল ডিনামাইট, আলফ্রেড নোবেল তৈরি করেছে, লোকটি ছিল ইহুদি। এই বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু দেখে সে যে টাকাটা পেয়েছিল সেটাকে নোবেল ট্রাস্ট করেছে। পরবর্তীতে অ্যাটম বোমা আবিষ্কার হল, E=mc2, আপেক্ষিক আণবিক ভর থেকে অ্যাটম বোমা আবিষ্কার হয়েছে। এই সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন, সে ছিল ইহুদি। বোমা তৈরি করেছে আমেরিকাতে, আমেরিকাতে লিটল বয় আর ফ্যাটম্যান দুটো বোমা তৈরি করলো খ্রিস্টানরা। তারপর বোমা দুইটাকে বহন করলো খ্রিস্টানরা। জাপানে যে হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপ করে দুই দিনে প্রায় 6 লক্ষ মানুষ হত্যা করেছে, বোমা আবিষ্কার করলো ইহুদি, বোমা তৈরি করলো খ্রিস্টান, বোমা ফেললো খ্রিস্টান, লাখ লাখ মানুষকে মারলো খ্রিস্টান আর ইহুদিরা, আর সন্ত্রাসী হয়ে গেল মুসলমান। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি, মিত্র শক্তি, কোনো একটা পক্ষে কোনো মুসলিম নেতৃত্ব ছিল না, ছিল খ্রিস্টান নেতৃত্ব, ছিল বৌদ্ধদের নেতৃত্ব, ছিল ইহুদিদের নেতৃত্ব। তাহলে সন্ত্রাসের সাথে কোনো ধর্মের যদি সম্পর্ক নাই আমি বলি, যদি থাকে তাহলে বলতে হবে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, ইসলাম ও মুসলমানের সন্ত্রাসের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাসের সংজ্ঞা কি দিয়েছে? আল্লাহ পাক বলেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, ইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আর্দ, এই পৃথিবীতে তোমরা ফাসাদ করো না, বিপর্যয় করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তারা বলেছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমেরিকা যেমন বলছে, আল্লাহ বলেছেন কাফেররা তাদের অবিশ্বাসীদের, মানে যেটা বাংলায় বলে চোরের মার বড় গলা, সব সন্ত্রাস তারাই করে, আবার তারাই বলে আমরা পৃথিবীতে কল্যাণ চাই, আমরা তো টেরোরিজমকে বন্ধ করতে চাই। তারপর টেরোরিজম বন্ধ করতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে তোমরা প্রায় 16 কোটি মানুষ মারলা, তারপর আমেরিকার নেতৃত্বে ভিয়েতনামে 20 লাখ মানুষ মারলা, উপসাগরীয় যুদ্ধে তোমরা শুধুমাত্র ইরাকে তোমাদেরই আবিষ্কৃত ইহুদি মোসাদের একটি মিস ইনফরমেশন শুনলা যে ইরাকে প্রচুর কেমিক্যাল উইপন আছে, রাসায়নিক অস্ত্র আছে, তোমরা 2500 বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে তছনছ করেছ, 22 লক্ষ মানুষকে উপসাগরীয় যুদ্ধে তোমরা হত্যা করেছ, সারা দুনিয়ায় তোমরা সন্ত্রাসকে প্যাট্রোনাইজ করেছ আর মানুষের রক্তে ভূপৃষ্ঠকে রঞ্জিত করেছ, আর তোমরাই বলছো আমরা ওয়ার এগেনস্ট টেরোরিজম করছি, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই অবিশ্বাসীদের চরিত্রের কথা লাগেই বলে দিয়েছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরা যারা কল্যাণের কথা বলে, শান্তির কথা বলে, হিউম্যান রাইটস, মানবাধিকারের কথা বলে, এরাই আসল সন্ত্রাসী, এরাই আসল বিপর্যয় সৃষ্টিকারী। কিন্তু তারা তো অনুধাবন করে না। অতএব পশ্চিমারা সন্ত্রাসের যে সংজ্ঞা দেয় সেটা আমরা মানতে পারি না। ইসলামে সন্ত্রাস নেই, ইসলামে সহিংসতা নেই, ইসলাম সম্প্রীতিকে, সম্প্রীতি সভ্যতার শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে। আমি একটা তথ্য দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 1500 বছর আগে গাজওয়া, সারিয়া, জুয়ুস এবং বুরুস সব মিলিয়ে যুদ্ধ হয়েছে প্রায় 60-এর অধিক। কতগুলো যুদ্ধ? আমাদের ইব্রাহিম স্যার খুব সুন্দর বই লিখেছেন ব্যাটল অফ ইসলাম, এই তথ্যগুলো নাকি আরো সমৃদ্ধ করবে। মোট 60-এর বেশি যুদ্ধ হয়েছে। আপনি অবাক হবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় 60-টির মতো যুদ্ধে 10 বছরে
মানুষ নিহত হয়েছে মাত্র 1018 জন। এর কি চিন্তা করা যায়? ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে 1018 জন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাল, যে জিহাদে শিক্ষা দিয়েছেন, সেটা মানুষ হত্যার জন্য নয়, সেটা মানবতা প্রতিষ্ঠার জন্য। সেটা সন্ত্রাসের জন্য নয়, সেটা সন্ত্রাস নির্মূল করার জন্য। সেটা নারীর অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মা বোনদের সম্ভ্রমকে রক্ষা করার জন্য, মুসলিম স্টেটের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। সেজন্য মানুষ মারা গিয়েছিল মাত্র 1018 জন। অথচ সেই যুগে ইসলামের ঠিক কিছুকাল পূর্বে বখতে নাসার বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, সেই যুদ্ধে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল বখতে নাসার। সে যুগে তো হত্যা ছিল, রাজনীতি ছিল। রোমান বাইজেন্টাইনরা আবার হামলা করলো বাইতুল মুকাদ্দাস ইহুদিদের উপর, লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। সে হত্যা সন্ত্রাস খুনকে বন্ধ করতে ইসলাম ইনসাফ দিয়েছে, সেটা হলো জিহাদ ও কিতাল। সেই সত্যটা আমাদের তুলে ধরতে হবে। পশ্চিমাদের প্রোপাগান্ডা, আমরা যদি আমাদের কথাগুলো ভুলে যাই আর বাদ দিই, তাহলে আমরা তো মুমিনের খাতায় নাম থাকবে না। তো আল্লাহ সাহায্য কেমন করে পাবো আমরা? পশ্চিমাদের যে ডায়েশ ওটাই ঢুকা যাবে না। পশ্চিমাদের ডেমোক্রেসি মুসলমানের জন্য না, পশ্চিমাদের ডেমোক্রেসি আমরা মিশরে পাই নাই। 80 বছর রাজনীতি করে এখওয়ান ক্ষমতায় গিয়েছে, সেখানে সিসির মাধ্যমে সামরিক তন্ত্র জারি করেছে পশ্চিমারা, তখন ডেমোক্রেসি মুসলমানের জন্য তারা অ্যাপ্লাই করে নাই, করে নাই। তার আলজেরিয়া করে নাই, বাংলাদেশে কি ডেমোক্রেসি আছে? বাংলাদেশে যে গণতন্ত্র চলছে এটা কি গণতন্ত্র? আমি 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 ব্যক্তিগতভাবে গণতন্ত্র বিশ্বাস করি না, আমি খেলাফতে বিশ্বাস। কোন কালে খেলাফত কায়েম হবে আমার স্বপ্নই থাক, কিন্তু আমি সেই আইডিওলজি থেকে এক চুল সরব না ইনশাআল্লাহ। কেন? গণতান্ত্রিকভাবে এখওয়ান ক্ষমতায় গেল মিশরে, এখওয়ানকে 1 বছর ক্ষমতায় থাকতে দেওয়া হয় নাই, সেখানে গণতন্ত্র দরকার নাই। সেখানে পশ্চিমাদের দৃষ্টিতে সিসি হচ্ছে একনায়কতন্ত্র, রাজতন্ত্র, সামরিক তন্ত্রটাই বৈধ। বাংলাদেশে গণতন্ত্রের দরকার নাই। এখন চলতেছে এই দেশে দ্য ডেমোক্রেসি অফ মেকিয়াভেলি, মেকিয়াভেলিটা চলতেছে বাংলাদেশ। এটা ওনারা জাফরুল্লাহ স্যার বলতে পারবেন ভালো, ইব্রাহিম স্যার বলতে পারবেন ভালো, যে গণতন্ত্রটা বাংলাদেশে এখন চলছে এটা হচ্ছে মেকিয়াভেলির গণতন্ত্র। অর্থাৎ যত পারো জনগণকে ধোকা দিয়া বোকা বানায়া ক্ষমতার লংজিভিটি বাড়াইতে থাকে, এটা বাংলাদেশে চলতেছে। তাহলে আমরা এই পশ্চিমাদের গণতন্ত্রের সংজ্ঞা কেন নিব? তাদের হিউম্যান রাইটস, মানবাধিকারের সংজ্ঞা কেন নিব? তাদের সন্ত্রাসের সংজ্ঞা আমরা কেন নিব? আমাদেরকে সন্ত্রাসের সংজ্ঞা নিতে হবে কোরআন হাদিস থেকে, সন্ত্রাসের সমাধানটাও নিতে হবে কোরআন হাদিস থেকে, ঠিক কিনা? আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম দিয়েছেন তা পরিপূর্ণ। সেখানে রাজনৈতিক আদর্শ আছে, সেখানে সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে কাজ করতে হবে তা খুঁজে নিতে হবে। সেখানে আমাদের আইন ও কানুন, দেওয়ানি, ফৌজদারি, মানবাধিকার, নারীর অধিকার, শিক্ষার অধিকার কি হবে তা সেখান থেকে আমাদেরকে নিতে হবে। অথবা আমাদেরকে ইতাগাইয়ুর পরিবর্তনের জন্য মানহাজ সালাফিকে নিতে হবে, সেই পরিবর্তনটা আমাদের নিতে হবে, মানহাজ সালাফিকে গ্রহণ করতে হবে। সেটা আব্রাহাম লিঙ্কন থেকে দরকার নাই নেওয়ার, সুযোগও নাই নেওয়ার, জর্জ ওয়াশিংটন থেকে, পিথাগোরাস থেকে, অ্যারিস্টটল থেকে পশ্চিমাদের থেকে আমাদের নেবার দরকার নাই। ইসলাম যেটা দিয়েছে সর্বোন্নত, সর্বোত্তম, সবচেয়ে পরিপূর্ণ এবং যার উপরে কিছু নাই, দ্য ফাইনাল ডিসিশন। অতএব তারা যেটাকে সন্ত্রাস বলে আমরা সেটাকে সন্ত্রাস বলবো না, আমাদেরকে সন্ত্রাসের সংজ্ঞা নিতে হবে কোরআন কারীম থেকে। সহনশীলতা সম্প্রীতি ইসলামের চেয়ে বেশি কে শিখায়? পৃথিবীর যে দেশগুলোতে ইসলাম পৌঁছেছে আপনি দেখুন, কখনো জবরদস্তি হয়েছে কোন ঐতিহাসিক দেখাতে পারবে? ওসমানী খেলাফত যখন প্রতিষ্ঠিত হলো 1,70,00,000 বর্গ কিলোমিটার এলাকায় ওসমানী খেলাফত যখন ছিল, গোটা অর্ধেক এশিয়া, অর্ধেক ইউরোপ, অর্ধেক আফ্রিকা ওসমানীগণের ইতিহাসে কেউ দেখাতে পারবে না জোর করে মুসলমানরা কোনো অমুসলিমকে জবরদস্তি মুসলমান করেছে কেউ দেখাতে পারবে না। ইসলাম
বাড়াবাড়িকে পছন্দ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু। ইসলাম হচ্ছে দীনুস সামহা, পুরাটাই সম্প্রীতি, পুরাটাই হচ্ছে দয়ায় ভরা। তবে ইসলামের ক্ষেত্রে ইনসাফকে প্রাধান্য দিয়েছে, আর সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্য কেতাল ও জিহাদকে, ইসলামী আইন ও কানুনকে, শারকি বিধানকে, ইসলাম কায়েম করাকে উম্মাহের উপর ফরজ করে দিয়েছে, ব্যক্তিগত ভাবেও রাষ্ট্রীয় ভাবেও। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালা ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতাবান করি, তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। নামাজ যাকাত এই ইবাদতের পরই আল্লাহ তাআলা চেক অ্যান্ড ব্যালেন্স, ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র কায়েম মুখে বললে হবে না, সেজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধাটা লাগবে, সেটাও মানবতার কল্যাণে। সেখানে সন্ত্রাস খোঁজার, মৌলবাদ খোঁজার কোনো সুযোগ নাই। যখন ইসলামী শরিয়ার মধ্যে এসেছে যে নামাজ পড়ে না তাকে শাসন করতে হবে, আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ বলেছেন, ইন্না তারিকা সালাতি ইউকতাল ওয়া ইউকাফফার, নামাজ যে তারক করবে তাকে কাফির ফতোয়া দেওয়া হবে, কতল করা হবে। শাফি এবং মালিক বলেছেন, ইন্না তারিকা সালা লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতাল হাদ্দা, নামাজ তরককারীকে কাফির বলা যাবে না, কিন্তু হদ হিসেবে হত্যা করতে হবে। ইমাম আজম বলেছেন সবচেয়ে সঠিক ফতোয়া, তিনি বলেছেন, ইন্না তারিকা সালা লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া, বেনামাজিকে কাফিরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে তাকে ধরা হবে, পাঁচটা করে ব্যাট, পাঁচত্ব তরকের জন্য ২৫টা ব্যাট লাগানো হবে। এখন আপনি এখানে সন্ত্রাস খুঁজবেন না, কোন অমুসলিম নামাজ না পড়লে আপনি কিছু বলতে পারবেন না, ইসলাম বলেছে তাকে তার অবস্থায় ছেড়ে দাও। অমুসলিম অবিশ্বাসী ইসলামের সৌন্দর্য তুলে ধরো, তার মঞ্চে বেশ ইসলামে আসুক, মুসলমান সে নামাজ পড়বে না, সেখানে ইসলামের হুকুম কায়েম করতে হবে, সেটা কেন? ইনসাফ। ইনসাফ কোনটা? আল্লাহর হককে প্রতিষ্ঠা করাও ইনসাফ, বান্দার হককে প্রতিষ্ঠা করাও। অতএব নামাজ প্রতিষ্ঠা করতে যে আপনি যে পানিশমেন্ট দিলেন, এটা সন্ত্রাস নয়, এটা ইনসাফ। যাকাত গরিবের হক, ইসলামের হুকুম যে যাকাত দিচ্ছে না, তুমি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাপ মতো ২,৫০০০ টাকা ডিডাক্ট করে গরিবকে দিয়ে দাও। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামে এই হুকুম দিয়েছে। এখানে আপনি চরমপন্থা খুঁজবেন না। কোন অমুসলিমের টাকা যদি ১ বিলিয়ন থাকে, ইসলাম বলে না ওইখান থেকে কেটে যাকাত নাও, এটা ইসলাম বলে না। কিন্তু মুসলমানের টাকা ব্যাংকে অ্যাকাউন্টে আছে, তার কাছে দয়া ভিক্ষা করার কোনো দরকার নাই, লাখে যা আসে, কুঠিতে যা আসে হিসাব করে গরিবকে দিয়ে দাও, এটা চরমপন্থা নয়, এটা ইনসাফ। অতএব আমাদেরকে ইসলাম সন্ত্রাসের বিপক্ষে, সহিংসতার বিপক্ষে, কিন্তু গোটা ভূপৃষ্ঠে ইসলাম ইনসাফ কায়েম করেছে, সেই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের জন্য সন্ত্রাস সহিংসতার বিরোধিতার পাশাপাশি ইসলামী শরিয়া ব্যবস্থার কোনো বিকল্প নাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে যে কল্যাণ রাষ্ট্র করতে যে পশ্চিমাদের সেখানো গুলি আউরাই, তাদের ডেমোক্রেসি, তাদের হিউম্যান রাইটস, তাদের সন্ত্রাস, তাহলে আমরা তালগোল পাকিয়ে ফেলব, আমাদের সফলতায় পৌঁছা কোনোদিনও সম্ভব হবে না। এবার জিহাদের বাস্তবতার উপর, জিহাদ বা কেতাল কতটা বাস্তব তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। মনে করুন আমাদের স্বাধীন বাংলাদেশ, এ দেশটা স্বাধীনতা অক্ষুণ্ণ থাক আমরা সবাই চাই, ঠিক কিনা? যদিও বাংলাদেশের একদল আপনার প্রতিক্রিয়াশীল কিছু বুদ্ধিজীবী আছেন, সবাই না কিছু, যারা মনে করে দাড়িওয়ালা টুপিওয়ালা মানেই রাজাকার, দাড়ি টুপি আলেমলামা মানেই এরা দু কিছু বুঝে না, না এরা কিছু বুঝে না, এরা বোকাসোকা, এরা যে কি বুঝে একবার তাদেরকে বসায় দেখো। তোমাদের এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে আমরা চালাতে পারবো না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আদালত, সব জায়গায় লোক বসানোর মতো যোগ্য লোক একটা সেট না, এ বি সি ডি সব তৈরি আছে, যেতে তো দেও না, দিচ্ছ না তো যেতে,
একবার সুযোগ দাও, বাংলাদেশ থেকে সব সন্ত্রাস বন্ধ হবে, পরিবেশ সন্ত্রাস বন্ধ হবে, নদী সন্ত্রাস বন্ধ হবে, কলম সন্ত্রাস বন্ধ হবে, ফাইল সন্ত্রাস বন্ধ হবে, রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হবে, অস্ত্র সন্ত্রাস বন্ধ হবে, সুযোগ দিয়ে দেখো। তারপর তারা মনে করে আমাদেরকে যে আমরা নেহায়েত বোকা আলেমরা, আর মনে করে আলেম ওলামা মানেই স্বাধীনতা বিরোধী। আল্লাহর পবিত্র সত্তার শপথ করে বলছি, বাংলাদেশের স্বাধীনতায় যদি আঘাত আসে, এদেশ ইসলামপন্থীরাই বুকের রক্ত দিতে প্রথম সারিতে থাকবে। কেন প্রশ্ন আস, কেন? তোমরা যারা বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চে মাথা বিক্রি করে রেখেছো, তোমরা তো বর্ডার গুলোতে দৌড়াবা। কোথায় দৌড়াবে? বর্ডারে দৌড়াবে। কিভাবে দাদার বাড়ি যে লুকানো যায়, ঠিক কিনা? আমরাই রক্ত দিব। কেন দিব? কেন? এটা একটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্র না, হুব্বুল ওয়াতান মিনাল ইমান, এটা মওযু হাদিস। এই হাদিসটা আমরা বলবো না, এটা হাদিসটা মওযু, সব মহাদ্দেস একমত, কিন্তু বলতেছি এটা তো একটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের মৌলিক দাবি আদায়ে, মানব মানবতা সুসংহত রাখতে, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমরা যখন ন্যাক নিয়তে অস্ত্র হাতে দেশের স্বাধীনতার জন্য নামব মাঠে, সেটাও জিহাদ হয়ে যাবে। আমরা জিহাদ ও কেতালটা কেন বুঝি না? কিতাবুস সিয়ারে এসেছে ইমাম আজম আবু হানিফা রাহমতুল্লাহর ফাতাওয়া, وَإِنْ هَجَمَ الْعَدُوُّ عَلَى بَلْدَةٍ تَخْرُجُ الْمَرْأَةُ بِغَيْرِ إِذْنِ زَوْجِهَا وَالْأَمَةُ بِغَيْرِ إِذْنِ مَوْلَاهَا। যদি কোনো মুসলিম রাষ্ট্রে শত্রু প্রবেশ করে স্বাধীনতা নষ্ট করতে, সে দেশের মুসলিম নারীদের উপর ফরজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধে চলে যাবে। বান্দি দাসীদের উপর ফরজ হয়ে যাবে তার মালিকের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে। এটাও তো জিহাদ, এটাও তো কেতাল। অতএব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, শিরক কুফর মুক্ত সমাজ গঠনে, ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে, সন্ত্রাস মুক্ত সমাজ ও রাষ্ট্রের জন্য খেলাফত এবং কেতাল ও জিহাদের কোনো বিকল্প নেই, সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে। নিরাশ হবার কিচ্ছু নাই। আমরা কেন নিরাশ হই? আমরা লোহার বুট, লোহার বুট চাবানোর মতো কোনো দাঁত পৃথিবীতে নাই, রাশিয়ারও নাই, আমেরিকারও নাই, তা আমরা মধ্য এশিয়াতে দেখেছি। নামটা নিতে হবে আর মধ্য এশিয়া কোন দেশটা বলতে হবে? 19 বছরের সব কিছু বুমেরাং করেছে 9 দিনে, তারা $2.26 trillion সব কিছুকে তসনস করে দিয়েছে। তাদের 4টা শক্তির একটাও ছিল না, পরাশক্তির যে 4টা আছে, মিডিয়া, মাসল, মানি, ম্যান্ডেট, এই 4টাকে পরাজিত করে দিনের ঝান্ডা উড়াতে পারে আরেকটা শক্তি, যার উপর কোনো শক্তি নাই, ইমানের শক্তি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মৌলানা বেলালি সাহেবকে। মারুবিল্লাহ সাহেব তো আছে, আমি জানি না উনি এখনো আছে মুফাসসির পরিষদে, আমার অনেক মহব্বতের লোকজন আছে, আর আমি এই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমিও সুফি ফেরদৌস খানের জন্য দোয়া চাই, এর একটি নীরবে কাজ করে যাচ্ছে, আল্লাহ তাকেও কবুল করুক, বলুন আল্লাহুম আমিন। আর আমি মুফাসসির পরিষদকে অনুরোধ করব যে আমাদের যারা বক্তা বাংলাদেশে, যারা ইসলামের পক্ষে কথা বলে, তাদের কোয়ালিটিকে গ্রো করতে হবে। সেজন্য এই মোহতারাম মৌলানা কামালউদ্দিন জাফরি সাহেব সহ মুরব্বি আলেম যারা আছেন, ওনাদের তত্ত্বাবধানে আমি চাই মুফাসসির পরিষদে যারা আছে, যারা আমাদের তরুণ ভাই কথা বলছে মাঠে, তাদের কোয়ালিটিকে গ্রো আপ করতে হবে, আরও বেশি প্রশিক্ষণের মাধ্যমে, যেন ইসলামের সুমহান দাওয়াতে আজিমাকে তারা দেশের সর্বস্তরে পৌঁছে দিতে পারে। আমি এখন দোয়া করবেন দুভাবেই কাজ করছি, বাংলাদেশের মাথা যারা, এটা আমাদের জাফরুল্লাহ স্যারের মতো, এবং ওই ইব্রাহিম সাহেব তো আলহামদুলিল্লাহ, উনি কেউ বুঝবে না মাদ্রাসায় পড়ে নেই, মাশাআল্লাহ, ওনার একটাই মাইনাস, দাড়িটা রাখলে আমরা ওনার একেবারে নেতা বানাই ফেলব ইনশাআল্লাহ। এত সুন্দর কথা তিনি বলেন, বুঝার কোনো উপায় নাই, তিনি মাদ্রাসায় পড়েন নাই, এবং তিনি এরা এইসব মুক্তিযোদ্ধাদেরকে দেখলে আমাদের ভালো লাগে, যারা এরাই
আলহামদুলিল্লাহ, এদেশের স্বাধীনতার জন্য এদের যে অবদান এটা আমরা কোনো দিন পূরণ করতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়াখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।